আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজ আমার ছোট ফুফুর ম্যারেজ ডে। ফুফু আমাদের বাসায় বেড়াতে এসেছে, কি গিফট দেওয়া যায় তা চিন্তা করতে করতে বাসা থেকে আমি আর আম্মু বের হলাম। বাসার সামনে ছোট একটি মার্কেট বসে, ছোট বলে ভুল হবে, এখানে সব কিছুই পাওয়া যায়। আমি আর আম্মু ঘুরে ঘুরে দেখছিলাম কি দেওয়া যায়। এখানে থ্রি পিসের কালেকশন গুলো খুব সুন্দর, তাই উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম। এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না। এই থ্রি পিস গুলো 500 টাকা করে। তারপর দেখলাম এখানে বিছানার চাদর আছে, চাদরের সাথে সেলাই করা কভারও আছে, বিভিন্ন রঙের সুতাও আছে, এখানে বিভিন্ন আইটেমের লেসও আছে, সোয়েটার জ্যাকেট কোটিও আছে, এখানে ব্লাউজ ওড়না হিজাব বোরকা গজ কাপড় সবকিছু এখানে আছে। এত কিছু দেখতে দেখতে মাথা ঘুরাচ্ছে কি দেওয়া যায়। এক কালারের কাপড় গুলো খুব সুন্দর সুন্দর, প্রিন্টের বিভিন্ন ডিজাইনের কাপড়গুলো খুব সুন্দর, এখানে ওয়ান পিস টু পিসও আছে। এখানে সেলাই করা পাজামা পেটিকোট ওড়না পাওয়া যায়, বিভিন্ন ডিজাইনের শালও পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের শাড়ি ও বিভিন্ন আইটেমের শাড়ি পাওয়া যায়, হরেক রকমের পর্দা গামছা পাপোশ ব্যাগ জুয়েলারি কসমেটিক টপস অনেক কিছু এখানে পাওয়া যায়। এখানে বাবুদেরও জামা কাপড় আছে। আমি টপসের সামনে এসে টপস গুলো দেখছিলাম, পরে ভাবলাম ফুফু তো টপস পরে না, আম্মুর এখানে থ্রি পিস গুলো খুব পছন্দ হয়, তাই ফুফুর জন্য 2টি 3 পিস কিনে নেয়। আম্মুর তো কেনা শেষ, আমার তো শেষ হয়নি, তাই অবশেষে 6টি বাটি কিনে নেই, কারণ এটি সংসারে কাজে লাগবে। নুরুজ সময় খেতে গেলে আমার কথা মনে পড়বে। অন্ধকার হয়ে গেছে, তাই আমরা সবাই বাসায় ফিরে এলাম। বাসা চলে আসার পর বাটিগুলো বের করলাম, তারপর ফুফুর হাতে দিলাম। ফুফু খুব খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। ফুফু ট্রিট দিবে, তাই আমরা সবাই বের হলাম, খুব এক্সাইটেড আমরা। ট্রিটের কথা শুনে যে কেউই খুশি হয়, যেমনটা খুশি হয়েছি আমি। সবাই আমরা বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম, আর আমি ওদের পিছন থেকে ভিডিও করলাম। ফারাজ তার একমাত্র দুলা ভাইয়ের কাঁধে চড়ে খুব আরামে যাচ্ছে, এই কারণে ফারাজ খুব খুশি। এখন আমরা পৌঁছে গেলাম হিরাজিল হোটেলে। এই হোটেলটা ঢাকা শহরের খুবই ফেমাস। নিচে ভিড় থাকার কারণে আমরা সবাই হোটেলের দোতলায় উঠে গেলাম, এখানেও সেম অবস্থা। ফারাজ খুব বিরক্ত, কারণ সে অপেক্ষা করছে খাবার কখন দিবে। ফারাজের আম্মু বলে, তোমার বুবু তোমাকে ভিডিও করতেছে, তুমি একটু হাসো। এ হলো ফারাজের হাসি। কোনোখানে জায়গা খালি নেই, আব্বু বড় টেবিলের জন্য দাঁড়িয়ে আছে। তারপর সবাই হাত ধুয়ে নিলাম, এরপর সবাই বড় টেবিলে বসে পড়লাম। খাবার পৌঁছে গেল, আমি সবাইকে বললাম তোমরা একটু বসো, আগে আমি ভিডিও করে নেই। তারপর সবাই চা খেলাম, এখানে চা আমার খুব পছন্দের। যাই হোক, খাবার শেষে সবাই বের হয়ে পড়লাম। এই বয়স্ক লোকটি প্রায় সময় হোটেলের বাইরে দাঁড়িয়ে থাকে, সবাইকে সালাম দেয় আর হাই দেয়, খুব ভালো মানুষ উনি। তারপর সবাই হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে রিক্সা খুঁজছিলাম, হাঁটার কিছুক্ষণ পরে রিক্সা পেয়ে যাই। যাই হোক, অনেক বছর পর আজকের এই দিনটি সবাই মিলে আনন্দ উপভোগ করলাম, তাই খুব ভালো লাগলো। দিনটি উপভোগ করতে পেরে আমার আম্মু আব্বু খুব খুশি হয়েছে। প্রবাসী ফুফা থাকলে দিনটি আরো বেশি উপভোগ করতে পারতাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন।